তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস, আমরা যখন একটা নতুন মোবাইল ফোন কিনে থাকি তো প্রথম অবস্থায় কিন্তু সেই ফোনটাতে কোনো প্রবলেম দেখা যায় না, ফোনটা খুবই ভালোভাবে কাজ করতে থাকে, ফোনে কোনো স্লো হয় না বা ফোনে কোনো হ্যাং প্রবলেম হয় না। বাট পরবর্তীকালে ফোনটা যখন একটু পুরনো হয়ে যায়, অর্থাৎ 6 মাস 7 মাস কি 1 বছর পুরনো হয়ে যায়, তখন কিন্তু ফোনের মধ্যে প্রবলেম চলে আসে, ফোনটা হ্যাং হতে শুরু করে, ফোনটা স্লো হতে শুরু করে। তো গাইস, আজ আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দুটি সেটিং নিয়ে আলোচনা করব। যদি আপনার ফোনটা হ্যাং হতে থাকে বা ফোনটা স্লো হয়ে যায়, তাহলে এই সেটিং দুটো যদি আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনটা আগের থেকে খুবই ভালোভাবে কাজ করবে। তো গাইস, যদি জানতে চান কি এই সেটিং, তাহলে ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সেটিং নাম্বার 1। তো গাইস, সবার প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে সেটিংয়ে যেতে হবে। তো আপনারা সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে স্টোরেজ নামে একটা অপশান পাবেন, এই অপশানটাকে খুঁজে নেবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল স্টোরেজ 64 GB এবং অ্যাভেলেবেল আছে 13.52 GB। ওকে, তো এখান থেকে কোন অ্যাপস বা পিকচার ভিডিও কত জিবি বা কত MB নিয়েছে সেটা দেখা যাচ্ছে। তো এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন ক্যাশ ডাটা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 5 GB ক্যাশ ডাটা। এই ক্যাশ ডাটাটা হচ্ছে কি, এমন একটা ডাটা যেটার কোনো ব্যবহারই হয় না। যেমন আমাদের পিকচার ভিডিও এগুলো কিন্তু একটা ডাটা নিয়ে থাকে, সেটা কিন্তু কাজে লাগছে। বাট এই ক্যাশ ডাটাটা কিন্তু ফালতু একটা, মানে কী বলবো, আমাদের ফোনে কোনো একটা ভাইরাস চলে আসছে বা আমরা হোয়াটসঅ্যাপে কোনো কিছু মেসেজ সেন্ড করছি বা আমরা গুগলে কিছু সার্চ করছি, সেই সমস্ত ডাটাগুলোই এখানে জমা হয়ে ক্যাশ ডাটা রূপে পরিণত হচ্ছে। ওকে, তো এটা আমাদের 5 GB নিয়ে আছে। তো এই ক্যাশ ডাটাকে যদি আপনি ক্লিন করে দেন, তো গাইস এই ক্যাশ ডাটা ক্লিয়ার করার পরে দেখতে পাচ্ছেন আগে ছিল এখানে 13.52 কি 51 MB, তো এখানে এখন হয়ে গেছে 18.53 MB। তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার স্টোরেজটা কিন্তু বেড়ে গেল। আর একটা কথা মনে রাখবেন, আপনার স্টোরেজ যত খালি থাকবে ততই কিন্তু আপনার ফোনটা আরও ফাস্ট হবে। ওকে, তো এটা কিন্তু অবশ্যই আপনারা এই ক্যাশ ডাটাটাকে ডিলিট করে দেবেন। সেটিং নাম্বার 2। তো গাইস, এর জন্য আপনাদের ফোনের সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পরে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লিকেশান ম্যানেজার বা ম্যানেজার অ্যাপস যার ফোনে যেরকম থাকে তো সেখানে ক্লিক করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজার অ্যাপস, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলি অ্যাপ্লিকেশান আছে সমস্তগুলো অ্যাপ্লিকেশান কিন্তু শো করছে। তো আপনাদের ফোনেও যতগুলি অ্যাপ্লিকেশান থাকবে সমস্ত অ্যাপ্লিকেশান এখানে শো করবে। তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে কোন কোন অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করেন না। সাপোজ আমি দেখাচ্ছি যে কুইক অ্যাপস, এটা কিন্তু আমি ব্যবহার করি না, বাট এই অ্যাপ্লিকেশানটা আমাদের ফোনে ডিফল্টভাবে থাকে। তো অনেকের ফোনেই দেখবেন নতুন কেনা অবস্থায় কিছু কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলো ডিফল্টভাবে থাকে, অথচ আমরা সেগুলো ব্যবহার করি না, আবার সেগুলোকে আমরা আনইনস্টলও করতে পারি না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কুইকস অ্যাপ, এটাই কিন্তু আমরা ব্যবহার করি না, অথচ এটা 220 MB নিয়ে রেখেছে। তো এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে আপনারা কী করবেন, প্রথমে ক্লিক করবেন, এরপর আপনারা দেখতে পাচ্ছেন ফোর স্টপ। তো এই ফোর স্টপটাকে আপনারা ওকে করে দেবেন। তো গাইস, এর ফলে এই অ্যাপ্লিকেশানটা যে 220 MB নিয়ে রেখেছে স্টোরেজ, তো এই স্টোরেজটা কিন্তু ফ্রি হয়ে যাবে। তো এর ফলে কিন্তু স্টোরেজ আরও বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু আমাদের ফোনটা আরও ফাস্ট হবে। তো গাইস, এই দুটি সেটিং যদি আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করে নেন তাহলে খুব সহজেই আপনার ফোনটা আগে যতটা স্লো চলতো বাট তার থেকে অনেকটাই ফাস্ট চলতে শুরু করবে। তো গাইস, আই হোপ আপনাদের এই ছোট্ট ট্রিক্স দুটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।